মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের পারবীরহাটা বাস্তুহার ব্যবসায়ী সম্মেলনী সমিতির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল পথসভা এবং জেলা শাসকের কাছে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। ওই এলাকার ব্যবসায়ীদের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা ওই এলাকায় ব্যবসা করে আসছেন কিন্তু দুজন ব্যক্তি ওই জায়গাটিতে প্রমোটারি করবে বলে তারা জানতে পেরেছেন। এর ফলে তাদের উচ্ছেদ করা হবে বলে অভিযোগ। এরই প্রতিবাদে তারা মিছিল করেন, পরে কার্জন গেট চত্বরে পথসভা করেন। আমরা দীর্ঘদিন ধরে বাজার করে আসছি, বিগত 62 বছর ধরে আমরা, আমার বাবা, জ্যাঠা, কাকারা সবাই ওখানে ব্যবসা করেছে। হঠাৎ শুনছি এখন এরকম কার্তিক পাল, সুকুমার কর্মকারে, বংশধর, এরা সব নাকি কিনেছে জায়গাটা, কিনে প্রমোটিং করার চেষ্টা করছে। তারই প্রতিবাদে আমরা ওখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি, আমরা এখানে করেছি, আমরা আমাদের নামে মালিকানা চাইছি। ওরা প্রমোটিং করতে চাইছে, উন্নয়নের নামে উচ্ছেদ করতে চাইছে, এক কথা যাকে বলা হয়। ব্যবসায়ীরা জানান তাদের দাবি মানা না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।